কে কার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে সেটাও মাননীয়র কাছে খবর চলে যাচ্ছে, সেটা উনি নজরে রাখছেন। আজকে হাজার দিনের কাছাকাছি SLST যারা চাকরি প্রার্থীরা আছেন তাদের মেধা চুরি হচ্ছে, তাদের স্বচ্ছভাবে নিয়োগের দাবি তুলে যারা অবস্থান বিক্ষোভ করছে তাদের আত্মবাদের কথা যাচ্ছে না। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমরে DNA যে আন্দোলন চলছে বা DNA যে আন্দোলন চলছে তার কথার কানে যাচ্ছে না। গ্রুপ ডি তার নিজের দপ্তর সেখানেও নিয়োগে দুর্নীতি হচ্ছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে, সেটার কানে যাচ্ছে না। তিনি হেলথ ফ্যাসিলিটি ম্যানেজারের যে পদ সৃষ্টি করেছিলেন 2020 রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরও এখনও তাদের নিয়োগ হচ্ছে না, সেই বিষয়ে কোনো কানে আওয়াজ যাচ্ছে না। কে কোথাও অ্যাক্সিডেন্ট করেছে যেটা অসত্য কথা সেটা তিনি বলে দিলেন। অভিযোগটা কি উনি দেখেছেন যে অ্যাক্সিডেন্ট করেছে এই ধরনের কোনো অভিযোগ আমার নামে বা আমার ড্রাইভারের নামে আছে বা আমাদের সিকিউরিটির নামে আছে? অভিযোগপত্র দেখেননি। আসলে দেখার সময় হবে কি করে? নওশাদের নামে একটু আছে, মিথ্যা কেস দাও, মিথ্যা ধারা দিয়ে তাকে যুক্ত করে প্রেশান করো, হ্যারাসমেন্ট করো, এই জন্যই হয়তো পুলিশকে নির্দেশনা দিয়ে একটা অভিযোগের ভিত্তিতে যেখানে আমার কোনো অপরাধ নাই, যেখানে আমাদের আমার নাম এক পার্টিকুলার কিছু নাই, আমাকে জড়ানোর চেষ্টা হচ্ছে বা আমাকে অ্যাসোসিয়েটদেরকে জড়ানোর চেষ্টা হচ্ছে। এই নওশাদ সিদ্দিকী এই ধরনের মিথ্যা কেসকে ভয় পায় না। আমি জানি আপনারা আমাদেরকে আগামী নির্বাচনে লড়াই করতে যাচ্ছি, আমি ডায়মন্ড হারবার থেকে, এই ধরনের অনেক আক্রমণ আসবে, ভয় আমি খাই না, মানুষের জন্য কথা বলবো। আর কি সংখ্যালঘু ভাইদের জন্য আজকে দরদ উতলে উঠছে ওনার না? 12 বছরে কি করেছেন সংখ্যালঘুদের জন্য? সাচার কমিটির সুপারিশ নিয়ে অনেক কথা বলেছিলেন, তো আজকে কি করেছেন আপনি? সরকারি চাকরি ক্ষেত্রে সংখ্যালঘুদের অনুপাত কত? 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছেন, কটা দিয়েছেন? উল্টে 10,000-এর ওপরে শূন্য পদ মাদ্রাসাতে। এ কথা বললি বিজেপির টাকা নিয়ে হয়ে যাচ্ছে না? সৎ সাহস থাকলে বলুন তো দেখি কবে কোথায় কত টাকা আমি বা আমার পার্টি বিজেপির কাছ থেকে নিয়েছে, এটা প্রমাণ দিন বা এটা বলুন একবার, এই নাম ধরে কবে কোথায় এটা বলুন, তারপরে কোথায় নোটিশ পাঠাতে কিভাবে হয় সেটাও দেখব। কথায় কথায় অনেকে নাম নেন কিন্তু এক্ষেত্রে নাম নিচ্ছেন না কেন? আবারও বলছি সৎ সাহস থাকলে নাম নিয়ে বলুন। আর বিজেপির কার সাথে কার সাক্ষাৎ, কার বেশি সুসম্পর্ক ছিল, এখনো গোপনে গোপনে আছে? 1998 সালে দেখিনি আমরা কি হয়েছে, 1999 সালে বিজেপির সাথে কি সম্পর্ক ছিল, 2000 সালে কি সম্পর্ক ছিল, 2002-এ কি সম্পর্ক ছিল, 2004-এ কি সম্পর্ক ছিল? গুজরাট দাঙ্গার পরে মোদিবাবুকে ফুল কে পাঠান, কে পাঠিয়েছিল? মোদিবাবুর জন্মদিনে ফুল মিষ্টি চাদর কে পাঠায়? মোহন ভগবতজি কেশিয়ারিতে আসলে ফুল মিষ্টি কে পাঠিয়েছিল? সৌরভ গাঙ্গুলী মহাশয়ের বাড়িতে অমিত শাহজি আসবে, কি খাবে, কে বলেছে এটা, মেনুটা কে ঠিক করে দিচ্ছে? মুখ্যমন্ত্রী মহাশয়া। আর আজকে যখন মানুষের কথা আমরা বলছি, জলজমি জঙ্গলের কথা বলছি, যখন যখন জায়ের তান গরম তান, তারপর দেবত্ব সম্পত্তি, আপনার ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলছি, তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছি না? বাংলার মানুষ আপনার খেলা বুঝে নিয়েছে, বাংলার মানুষ আগামী 2024 নির্বাচনে সবুজ আবিরকে ফিকে করে দেখিয়ে দেবে।